বাংলাদেশ ক্রিকেটের অটো চয়েস লিটন কুমার দাসকে নিয়ে যা বললেন প্রধান নির্বাচক লিপু। ব্যাট হাতে সময়টা মোটেই ভালো যাচ্ছে না ওপেনার লিটন দাসের, বরাবরই ব্যর্থতার গল্প লিখছেন তিনি। টানা বাজে পারফরমেন্সের কারণে ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েন ক্লাসিক এই ব্যাটার। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও দায়িত্বহীনভাবে আউট হন উইকেটকিপার এই ব্যাটার। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও কোনো প্রতিদান দিতে ব্যর্থ হন ডেসিং এই ওপেনার। এদিকে শ্রীলঙ্কা সিরিজ শেষে টাইগারদের ভাবনায় এখন শুধু টি টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টের এখন দুই মাস বাকি, তবে এখন থেকে দল গোছানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রাথমিক সেই তালিকায় লিটন দাসও আছে, তাই বিষয়টি নিয়ে নানান প্রশ্ন উঠেছে। শুক্রবার 5 এপ্রিল মিরপুরে গণমাধ্যমে কথা বলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ সময় লিটন প্রসঙ্গে তার ভাষ্য, এই মুহূর্তে লিটনের বিকল্প ক্রিকেটার নেই বিসিবির হাতে, তাই তাকে নিয়েই এগোতে হচ্ছে বাংলাদেশ দলকে। তবে বারবার সুযোগ পেয়েও কাজে না লাগাতে পারায় লিটনের উপর খানিকটা হতাশ লিপু। লিপু বলেন, আমরা লিটনকে আরও একটা সুযোগ দিয়েছিলাম চট্টগ্রামে, ক্রিকেটারদের নিজেদের রিয়েলাইজেশন আসা উচিত। এদিকে দিন কয়েক আগেই বিসিবি বস নাজমুল হাসান পাপন বলেছেন, লিটনের এখন বিশ্রাম দরকার, তাই লিটনকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করছে বোর্ড। এ প্রসঙ্গে লিপুর বক্তব্য, প্রেসিডেন্ট পাপন কি বলেছেন সেটা তার ব্যাপার, আমাদের হাতে পর্যাপ্ত বিকল্প নেই। এবারের বিশ্বকাপে আর দল নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা নয়। অন্যদিকে বিশ্বকাপকে সামনে রেখে একটি ফিটনেস ক্যাম্প করবে বাংলাদেশ, জিম্বাবুয়ে সিরিজের আগেই এই ক্যাম্প হবে। লিপুর মতে এপ্রিল মাসের 20 থেকে 22 তারিখের মধ্যে ছুটিতে থাকা সব কোচ নিজ নিজ দায়িত্বে ফিরবেন, তবে লিটনের ব্যাপার কিন্তু আমাদের ভাবনায় থাকবে, জানান লিপু।